কাকু। হ্যাঁ বল। ভালো জামা প্যান্ট পরে ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছ? ছেলেটা তো নতুন চাকরি পেলো, তাই আমাকে বললো ব্যাগ গুছিয়ে রাখতে। কোথায় নিয়ে যাবে? ও নয়। ও, তোমার ছেলে চাকরি পেয়েছে? হ্যাঁ পেয়েছে তো। ও, তাহলে তুমি সুখেই থাকবে। বাবা বাবা। হ্যাঁ কি বলছিস? আর বাবা বাবা করছিস কেন? যা বলার বল। বাবা বলছি, সামনে তো পুজো, আমার অনেক বন্ধু বান্ধব আসবে, তুমি থাকলে বন্ধুদের সামনে আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। তোমাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। আমি থাকলে তোর প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে বন্ধুদের সামনে? ঠিক আছে, আমি বৃদ্ধাশ্রমে চলে যাবো। তোর যেহেতু ইচ্ছা বৃদ্ধাশ্রমে দিয়ে আসার। ও, ব্যাগ গোছানো আছে, তাহলে চলো। আমার বৃদ্ধাশ্রমে তিরাজ আর তিরাজের বাবা, জানতে দিলে হবে না বৃদ্ধাশ্রমটা আমি চালাই। এসো ভিক্ষুন। একটা ছেলে আর ওর বাবা এসেছে, ছেলেটা আমার বন্ধু, ও ওর বাবাকে নিয়ে এসেছে। কিছুতেই জানতে দিলে হবে না বৃদ্ধাশ্রমটা আমি চালাই, তাই তুই দেখাশোনা করবি। হ্যাঁ ঠিক আছে, আসছি তাহলে। তিরাজ এটা করতে পারলো? দাদা, এই বৃদ্ধাশ্রমের মালিককে? মালিক এখন বাইরে গেছে, যা বলার আমাকে বলুন। ইনি এখন এখানে থাকবে। এই নিন এই মাসের পেমেন্ট। আপনার রুম নাম্বার 36। ছেলের কি আমার কথা মনে পড়ে না? সেই মনে আছে, ছোট্টবেলায় মেলায় গেলে হাতি আমার জাপটি করে ধরে থাকতো, আর সেই দুবেলা খাবার সময় আমি খেতে না দিলে বাবুর বের হতো না। না, এখানে থাকলে হবে না, আমাকে আমার বাবুকে দেখতে যেতেই হবে। জল এই কোথায় গেল? কোথায় গেল? আমি ওই বৃদ্ধাশ্রম থেকে পালিয়ে এসেছি। পালিয়ে গেছে ব্যাপারটা আমি দেখছি। আমার মাথাটা কেমন হচ্ছে, গলাটাই লাগছে, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। দেখি আমার কাছে একটা জ্বরের ওষুধ ছিল, খাইয়ে দি। বাবা তুমি না থাকলে আজ যে আমার কি হতো, তোমাকে অনেকদিন পরে আজ আমি দেখলাম। কাকু আমি তো তোমায় প্রতিদিনই দেখি। কিভাবে? আমি যে আশ্রমটা চালাতাম আপনি সেখানেই থাকতেন। আমার ছেলেটা আমার কথা জিজ্ঞেস করে? কাকু আমি তোমার কথা তোমার ছেলেকে আমি অনেকবার বলেছিলাম। তাতে ও কি বলল? ভাই কাকু কেমন আছে, কাকুকে তো অনেকদিন দেখিনি। ছাড় ওসব কথা, বাদ দে তো, বাদ দে তোর কথা, ওকে একটা ফোন কর তো বাবা। কি রে ফোন ধরছে না? কি হয়েছে ভাই, যা বলবি তাড়াতাড়ি বল। তোর বাবা বৃদ্ধাশ্রমে এটা বলতে তোর কষ্ট হয়? ভাই আমার বাবা নেই। তোর বাবা থাকতো তুই তোর বাবাকে অবহেলা করছিস? এই আমাকে একটু দে তো বাবা, আমার কথা কি তোর মনে পড়ে না? আমি বৃদ্ধাশ্রমে থাকি এটা বলতে তোর কষ্ট হয়? বাবা তুমি ওখানে থাকো, আমি এক্ষুনি আসছি। বাবা বাবা তোমার কিছু হয়নি তো বাবা? আমি আর কোনোদিন করবো না বাবা, আমাকে ক্ষমা করে দে বাবা, আমার আর হবে না বাবা। তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এইটাই তো অনেক বাবা। আমি একটা কথাই তোকে বলবো, তুই আমাকে যে শিক্ষাটা দিলি
যেন তোর ছেলেমেয়েরা সেই শিক্ষাটা না পায়, এটাই আমি চাই। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই বং কমেডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।